আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আজকে যে যেখান থেকে বসে দেখছেন, আমি চাইবো যে আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করেন, আর আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। আমি একটা কথা বলতে এসেছি, অনেক ইম্পর্টেন্ট একটা কথা, যে কথাটা শুনলে আপনাদের সাধারণ মানুষের অনেক ভালো লাগবে। আজকের কথাটা আমি একটা সাধারণ স্টুডেন্টের কাছ থেকে শুনেছি, তার ভিডিও বার্তা দেখেছি, আমি অনেক ঘাটাঘাটি করে তার ভিডিও পেয়েছি। আপনারা সবাই হয়তো জানেন যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল, তারা ঘোষণা দিয়েছে কালকে লং মার্চ, ঢাকার বাইরে থেকে প্রচুর লোকজন আসবে। তো কোনো একটা দুর্ঘটনা হওয়ার আগে সাবধান হওয়া ভালো। তো আমার ভিডিওটা যারা পেজে দেখছেন, তারা পেজে ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর পেজটা ফলো দিবেন। আর যারা ইউটিউবে দেখবেন, তারা অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয়ে ছিলাম, আজকে আমি যে ঘটনা দেখলাম, প্রচণ্ড একটা মারামারি, প্রচণ্ড একটা মানে উদ্বিগ্ন পরিবেশ, মানে যেই পরিবেশ 1971 সালে আপনি আমি কখনো চোখে দেখিনি। হ্যাঁ, আমরা হয়তো 1969 সালের গণ অভ্যুত্থানের কথা শুনেছি, 1952 সালের ভাষা আন্দোলনের কথা শুনেছি, 1971 সালের যুদ্ধের কথা শুনেছি, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারের হত্যার কথা শুনেছি, যেটার কোনোটা আমরা আমাদের চোখে দেখার সুযোগ পাইনি। কিন্তু 2024 সালে এসে আমরা 1971 সালের পুনরাবৃত্তি দেখছি, যেটা কিনা 1971 সালের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর এবং ডেঞ্জারাস। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী প্যান্ট খুলে চেক করত যে তুমি মুসলিম নাকি হিন্দু, আর এখন মানুষের মোবাইল চেক করে যে তুমি ছাত্র নাকি অছাত্র। যদি ছাত্র হও তাহলে তোমার খবর আছে, আর যদি তুমি জনসাধারণ হও, পাশায় দুইটা বাড়ি দেবে, তোমাকে ছেড়ে দেবে। কেন তুমি বাইরে বের হয়েছ? কেন সাধারণ জনগণের কি বাইরে বের হওয়ার ক্ষমতা নাই? সাধারণ জনগণের কি বাইরে বের হওয়ার কোনো অধিকার নাই? তারা কি সবসময় ঘরে থাকবে? আর তারা ঘরে থাকলো, তাদের ঘরে কি আপনারা খাবার পৌঁছে দিয়ে আসবেন? এই যে সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, বা যৌথ বাহিনী বলেন, বা বিএসএফ বলেন, বিজিবি বলেন, আপনারা কি আমাদের ঘরে খাবার পৌঁছে দিবেন? আমরা বাসায় বসে থাকলাম, আমাদের ঘরে খাবার পৌঁছে দিবেন? আমাদের ভবিষ্যৎকে ঠিক করে দিবেন? দিবেন না। তো যে মানুষটাকে সাধারণ জনগণ ক্ষমতায় আর চাচ্ছে না, সেই মানুষটা কেন জোর করে ক্ষমতায় থাকতে হবে? কিসের জন্য? কোন অধিকারে, কোন ইখতিয়ারে লেখা আছে যে এমন জোর করে মানুষকে মারো কাটো করে মানে ক্ষমতায় থাকতে হবে, মানুষের জীবন কেড়ে নিতে হবে? আজকে আমার নিজের চোখে দেখা মিরপুর 10 নম্বরে মিনিমাম 10 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এই হত্যার ড্রাইভার কে নেবে? আজকে এমনও ঘোষণা দেওয়া হয়েছে যে 3 দিন যাবত কারফিউ জারি করা হয়েছে, এবং 3 দিন যাবত কোনো ছাত্র মানা হবে না, কারণ এখন যারা আন্দোলন করছে তারা কেউই ছাত্র না, কারণ ছাত্রদের দাবি পূরণ করা হয়েছে। এখন ছাত্র বলতে কেউ নেই, এখন সব জঙ্গি, এখন সব জামাত শিবির, এখন সব বিএনপি, সবাইকে গুলি করবে। যদি এমনই হয় তাহলে এমন একটা রাষ্ট্র কি আমরা কখনো আশা করেছিলাম? প্রতিটা মানুষ কি জামাত শিবির? প্রতিটা মানুষ কি বিএনপি? প্রতিটা মানুষ কি জঙ্গি? আচ্ছা হলো, জামাত শিবির করে, কেন জামাত শিবিরা কি মানুষ না? জামাত শিবিরের কি রাজনীতি করার অধিকার নাই? জামাত এরা কি মানুষ না? এদের কি কোনোভাবে এলিয়েন মনে হয়? হ্যাঁ, তারাও মানুষ, তাদেরও রাজনীতি করার অধিকার আছে। বিএনপি, তাদেরও রাজনীতি করার অধিকার আছে। আমি সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, আর গণতন্ত্রটা হচ্ছে আমার বুকে ধারণ করি, আমি লালন করি, আমি গণতন্ত্র প্রেমী একজন মানুষ। আমি চাইবো যে আপনারাও গণতন্ত্রে বিশ্বাসী হন, গণতন্ত্রটা চালু করেন, গণতন্ত্র চালু করে মানুষের অধিকার ফিরিয়ে দিন এবং প্রত্যেককে রাজনীতি করার সুযোগ করে দিন। এতে করে যদি আপনাকে গদি ছেড়ে দিতে হয়, আপনি গদি ছেড়ে দিন না। আপনার মতো একজন মানুষের জন্য কেন 20 জন 50 জন 100 জন 1 লাখ 10 লাখ মানুষ মারা যাবে? কিসের জন্য? শুধুমাত্র আপনার ভয়ে মানুষ বের হতে পারছে না। কালকে আমার শুটিং ছিল, আমার শুটিংটা ক্যান্সেল হয়ে গেছে শুধুমাত্র আপনাদের এই ঝামেলার কারণে। আমার শুটিংয়ের যে টাকাটা পেতাম, সেই টাকাটা কি আপনারা দিবেন? দিবেন না। কিন্তু আমার কাজটা তো বন্ধ হয়ে গেল আলটিমেটলি, তাই না? তো আমি একটা ইনফরমেশন দেওয়ার কথা বলেছিলাম, যে ইনফরমেশনটা সেটা হলো, আপনারা শুনলে খুশি হবেন,
যে আজকে ছাত্ররা আলাদা আলাদাভাবে বিচ্ছিন্নভাবে ছিল, তো তারা সবাই আস্তে আস্তে একসাথে হওয়ার চেষ্টা করছিল, তো তারা আস্তে আস্তে একসাথে হচ্ছিল, আর সেনাবাহিনী তো মাঠে ছিল, তো সেনাবাহিনী তাদেরকে হেল্প করেছে। কিভাবে হেল্প করেছে? সেনাবাহিনী তাদেরকে বলেছে যে তোমরা একত্রিত হও এবং এগিয়ে যাও, আমরা তোমাদের সামনে আছি, তোমরা পিছনে থাকো। তাহলে বুঝতে পারছেন, একটা দেশের সেনাবাহিনীও চায় না যে এই সরকার ক্ষমতায় থাক, স্বৈরশাসক ক্ষমতায় থাক। সেনাবাহিনীও ছাত্রদেরকে সাপোর্ট করছে। যেখানে সেনাবাহিনী ছাত্রদেরকে সাপোর্ট করছে, সেখানে আপনি একজন প্রাইম মিনিস্টার, আপনি তো আরও বেশি সাপোর্ট করবেন। আপনি কেন তাদেরকে দমাচ্ছেন? আপনি কেন তাদের অধিকার ফিরিয়ে দিচ্ছেন না? আপনি কেন গণতন্ত্রকে টিকিয়ে রাখছেন না? আরে আমরা তো সবাই গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা এখানে বসে আপনাকে গালাগালি করব, আপনি প্রাইম মিনিস্টার, আপনাকে গালাগালি করব যে আপনি এই কাজটা ভালো করছেন না, আপনি সেই কাজটা সমাধান করবেন, তাহলে তো আপনাকে আর কেউ গালাগালি করবে না। এটাই তো গণতন্ত্র। আর এই গণতন্ত্র তো আমাদের দেশের মানুষ চায়। আসলে বাঙালি জাতি বীরের জাতি, এই জাতিকে কখনো কোনোভাবে আপনি দমাতে পারবেন না, কেউ কখনো পারেনি, আপনিও পারবেন না। দেখেন, এরশাদ কিন্তু চেয়েছিল স্বৈরশাসন কায়েম করতে, কিন্তু পেরেছিল? পারেনি। এই ছাত্ররা তাকে তার ক্ষমতা থেকে কান ধরে নিচে নামিয়েছিল, তার গদি থেকে তাকে টেনে হিস্ট্রে রাস্তায় ফেলে দিয়েছিল। একটা সময় বিএনপি কিন্তু স্বৈরশাসকের দিকে যাচ্ছিল, কিন্তু আপনারা আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকেও নামিয়ে দিয়েছিলেন, আর আজকে আপনারা আওয়ামী লীগ, আপনারাও স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছেন, আপনারাও আছেন স্বৈরশাসন নিয়ে, একনায়কতন্ত্র নিয়ে, আর আপনাদেরকে আজকে সেই ছাত্ররাই নামানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর যখন এরশাদ সাহেব ক্ষমতায় ছিল, তখন মাত্র 3 জন ছাত্র মারা গিয়েছিল, তার বদৌলতে তাকে কত বড় খেসারত দিতে হয়েছিল, তাকে কত বছর জেল খাটতে হয়েছিল, এটা সবাই জানে। আর সেখানে আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আপনি অনেকগুলো মানুষকে মেরেছেন, আপনি অনেকগুলো অসহায় মানুষকে, রাস্তার মানুষকে, রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে, পাঠাও চালায় যারা তাদেরকে, অনেক স্টুডেন্টকে, অনেক স্টুডেন্টের বাবা মাকে আপনি হত্যা করেছেন। মিনিমাম কতগুলো মানুষ যে হত্যা করেছেন তা আমি বলতে পারবো না, যদিও হিসাব নেয় আমাদের, তবে আমি নিজের চোখে দেখেছি ট্যাঙ্কের ভেতর থেকে পুলিশ মানুষকে মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে একটা লাশ। তার অধিকার আছে সুন্দর মতো একটা জায়গায়, মানে তাকে নিয়ে রাখার, কিন্তু তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। পুলিশ এত নিষ্ঠুর হয়ে গেছে। আপনি একটা জিনিস কি বুঝেন, যে যেই পুলিশকে আপনি এত নিষ্ঠুর বানিয়েছেন, এই পুলিশই আপনার বুকে গুলি চালাবে? যে সেনাবাহিনীকে আপনি পুষতাছেন, হতে হতে পারে সেই সেনাবাহিনী আপনার বুকে গুলি চালিয়ে দিবে। যে র্যাবকে আপনি পুষতাছেন, হতে হতে পারে সেই র্যাব আপনার বুকে গুলি চালিয়ে দেবে। একবার ভাবুন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে অনেক টাকার প্রয়োজন হয় না, অনেক ক্ষমতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সততার। আপনি সৎ থাকলে আপনাকে কেউ কিছুই করতে পারবে না, কিন্তু আপনি যেটা করছেন সেটা সম্পূর্ণ অসৎ কাজ, অসৎভাবে আপনি দেশ চালানোর চেষ্টা করছেন, যেটা আসলে আপনার দ্বারা আমরা কখনো আশা করিনি আর আশা করি না। তো আমি তো আমার ইম্পর্টেন্ট কথাটা বলেই দিলাম আপনাদেরকে, যে আসলে আমি কি একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাচ্ছিলাম, যে ছাত্ররা আসলে কিভাবে এগোচ্ছে, ছাত্রদেরকে কারা হেল্প করছে। তবে হ্যাঁ, এখানে ছাত্রদেরকে যে শুধু প্রশাসন হেল্প করছে তা কিন্তু না, ছাত্রদেরকে দেশের বাইরে থেকেও হেল্প করা হচ্ছে। সেই সোর্স হচ্ছে, হতে পারে বিএনপি বা জামাত শিবির, হতে পারে অন্য কোনো সোর্স, আমি হয়তো এক্স্যাক্টলি জানি না, সেজন্য বলতে পারছি না। যদি জানতাম তাহলে সেটাও হয়তো বলে দিতাম। তবে একটাই কথা বলবো, যে ছাত্রদের সাথে যুদ্ধ করে কেউ কখনো পারেনি আর আপনিও পারবেন না। তাই আপনাকে আমি করজোরে রিকোয়েস্ট করব, এখনও রিকোয়েস্ট করতেছি, প্লিজ 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 আপনি গদিটা ছেড়ে দিন, আপনি পদত্যাগ করুন, আপনার মন্ত্রিসভার সবাইকে পদত্যাগ করান, তা না হলে আমাদের দেশ অনেক বড় ঝুঁকির মুখে পড়ে যাবে। অলমোস্ট আমাদের দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে, প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠাচ্ছে না, আর প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় তাহলে একটা দেশের অবস্থা কী হতে পারে সেটা আপনি ভালো করেই জানেন, আপনি ভালো করে বোঝেন, কারণ আপনি একজন জ্ঞানী মানুষ,
আপনি প্রাইম মিনিস্টার, আপনি খুব জ্ঞানী মানুষ, অনেক কিছুই বোঝেন, তো আপনাকে আমি করজোর করে হাত জোর করে অনুরোধ করব, ছাত্রদের দাবি মেনে নিন, আপনি পদত্যাগ করুন, আপনি পদত্যাগ করে নতুন সরকার গঠন করার জন্য সহযোগিতা করুন, এটা একমাত্র আপনি পারেন, আপনি চাইলেই পারবেন, টেনশনে থাকার কোনো দরকার নেই, আমরা চাই যে আপনিও ভালো থাকেন, আমরাও সাধারণ জনগণ ভালো থাকি, আমরা আমাদের মতো করে যাতে চলতে পারি, স্বাধীনভাবে যাতে চলতে পারি, আমাদের দেশটাকে আবার গণতান্ত্রিক দেশে পরিণত করুন, যাতে করে আমরা সবাই সুন্দর মতো মানে নিশ্চিন্তে রাস্তায় চলাচল করতে পারি। তো আমি এই অল্প কথার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমার কথাটাকে ক্ষমা করবেন, আর আমার কথাটাকে উস্কানিমূলকভাবে নেবেন না, আমি সবাইকে সচেতন করার জন্য এই ভিডিওটা বানিয়েছি, সো আমাকে সবাই ক্ষমা করে দিবেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে আরও এমন অনেক সচেতনমূলক ভিডিও দিতে পারি যেটা আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, সবার নিজের দিকে খেয়াল রাখবেন, ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।